Assalamualaikum. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তোমরা তোমরা আমার মতো স্বাস্থ্য দিদি বলে তোমরা সুস্থ আছ। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাধারণ গণিত থেকে প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করছে। অনুসারে এক দশমিক এক এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করছে। আচ্ছা, আমাদের সৃজনশীল প্রশ্ন একদম ছোট একটা প্রশ্ন দেখ। প্রশ্ন হচ্ছে যে কোনো সংখ্যা 384। প্রশ্ন একদম ছোট, যে কোনো একটি সংখ্যা যে কোনো একটি সংখ্যা 384। এখন আমাদের প্রশ্নটি বলছে সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো কি কি। সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো কি কি, মানে 384 মৌলিক গুণনীয়কগুলো কি কি মৌলিক। ফল আমার বলছে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদের প্রশ্ন তিনটা থাকে, এখন দুইটা প্রশ্নের সমাধান করবো। এই জন্য কোয়াগল ফেলে গেছি, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব। এখন সমাধানে আছে, দেখো সমাধান ক। আচ্ছা, আমরা 384 লিখলাম, এরপরে প্রথম দুইটা ভাগ করো। প্রথম দুইটা ভাগ করলে তিনের মধ্যে দুইটা একবার, এক অবশিষ্ট এক আর 18, 9 = 18, 4 মধ্যে 2 বার। তারপর আবার দুইটা দিলে 9 = 18, এক অবশিষ্ট 1 আর 2 = 12, 12 মধ্যে 2 = 6 বার। তারপর দুইটা দিলে 9 কে 2 ভাগ করে 4, এক অবশিষ্ট 6 আর 2 = 16। তারপরে দুইটা দিলে 2 মধ্যে 2 = 1 বার, 4 মধ্যে 2 = 12, 12 কে 2 ভাগ করে 6, 2 কে 6 কে 2 ভাগ করে 3। তাহলে আমরা পেলাম 384 1, 2, 3, 4, 5, 6, 7, 2 হল আমাদের 7টা এবং 3 হল 1টা। তাহলে এখানে 2 যতটাই থাক, কিন্তু এখানে আমাদের প্রশ্ন হলো মৌলিক গুণনীয়কগুলো কী কী, মানে এখানে আমরা যে সংখ্যা গুণনীয়কগুলো পেলাম, তাহলে এখানে 2, 7টা হইলো মূলত আমাদের মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 3। আমাদের এখানে মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 2, যতটাই থাক মানে 2 সংখ্যাটা তো এই 2 মৌলিক সংখ্যা একটাই, এটা 7 বার আছে, 3 1 বার আছে। তো এখানে আমাদের 384 মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 3। এখানে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। আশা করি তোমার প্রশ্ন এখন আমি পরবর্তী প্রশ্ন হতে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন খটা সমাধান করার চেষ্টা করছি। দেখো এখানে উৎপাদক করতে হবে, তো আমরা যেহেতু কত উৎপাদক করেছি তাদের এখন নতুন উৎপাদক করবো না, ওইটি আমরা এখানে দেখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 384 উৎপাদক 2, 7 বার আছে এবং 3 1 বার আছে। এখানে আমাদের পূর্ণবর্গের সঙ্গে বৈশিষ্ট্য যদি উৎপাদক বা গুণনীয়কগুলি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে সেটাকে বলে পূর্ণবর্গের সঙ্গে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে 2, 7টা, তাহলে আমরা জোড়া মিলাই। দেখো জোড়া মিলাই, যেমন এই হলো এক জোড়া, এই হলো এক জোড়া,
2 এবং 3 বাকি শেষের দিকে 2 এবং 3 এদের দুটোটাই জোড়া নাই, তাহলে জোড়া না থাকলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে একটু যুক্তি লাগলো, দেখা যাচ্ছে 384 এখানে দেখা যাচ্ছে 384 সমানিতে 2 এবং 3 জোড়াবিহীন। আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 গুণনীয়ক নেই, জোড়াবিহীন, 2 এবং 3 জোড়াবিহীন, অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তবে ইহাকে ক্ষুদ্রতম সংখ্যা 2 পূরণ 3 বা 6 দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল পূর্ণবর্গ হবে, কারণ ওই 2 আর 2 পূরণ 3 মানে 6 জোড়া নাই, তাহলে 6 দ্বারা গুণ করলে কী হবে, 6 জোড়া হবে, তো জোড়া হলে প্রাপ্ত যে গুণফলটা হবে সেটা অবশ্যই পূর্ণবর্গের সংখ্যা হবে। অর্থাৎ তাহলে এই সংখ্যাকে কী করতে হবে, 6 দ্বারা গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ গুণের ক্ষুদ্রতম সংখ্যা 6। তা আমাদের প্রশ্ন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি 6 দ্বারা গুণ করলে তাহলে গুণফল পূর্ণবর্গ, অর্থাৎ ঋণের ক্ষুদ্রতম সংখ্যা 6।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এইখানে শেষ করলাম। সকলের কল্যাণ কামনা করে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।